হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে কিছুক্ষণ আগে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফে। আজকে প্রকাশিত হওয়া র্যাঙ্কিংয়ে অনেক বড় পরিবর্তন এসেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল এবং ইংল্যান্ড সহ বড় বড় দলগুলোর র্যাঙ্কিং সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন প্রকাশিত হওয়া ফিফা র্যাঙ্কিংয়ে কোন দেশ কত নাম্বারে রয়েছে। 10 নম্বরে হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার ফিফা র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি, তারা আগেও 10 নম্বরে ছিল, এখনও 10 নম্বরেই আছে। 9 নম্বরে হচ্ছে ইতালি। ইতালি আগেও 9 নম্বরে ছিল, বর্তমানেও 9 নম্বরেই আছে। 8 নম্বরে হচ্ছে স্পেন। স্পেনও আগে 8 নম্বরে ছিল, বর্তমানেও 8 নম্বরেই আছে। 7 নম্বরে হচ্ছে পর্তুগাল। পর্তুগাল আগে ছিল 6 নম্বরে। আজকে প্রকাশিত হওয়া র্যাঙ্কিংয়ে পর্তুগাল 6 থেকে 7 নম্বরে নেমে গিয়েছে। 6 নম্বরে হচ্ছে নেদারল্যান্ডস। পর্তুগালকে পিছনে ফেলে 7 নম্বর থেকে 6 নম্বরে উঠে এসেছে নেদারল্যান্ডস। 5 নম্বরে হচ্ছে ব্রাজিল। আজকে প্রকাশিত হওয়া র্যাঙ্কিংয়ে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ব্রাজিলের। আর্জেন্টিনা, কলম্বিয়া এবং উরুগুয়ের সাথে পরপর 3 ম্যাচ হেরে যাওয়ার কারণে ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বর থেকে একদম 5 নম্বরে নেমে গিয়েছে ব্রাজিল। 6 নম্বরে হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম এর আগে ছিল 5 নম্বরে, বর্তমানে 5 থেকে 6 নম্বরে উঠে এসেছে বেলজিয়াম। 3 নম্বরে হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড এর আগে ছিল 4 নম্বরে, এক ধাপ উপরে উঠে 7 থেকে 3 নম্বরে এসেছে ইংল্যান্ড। 2 নম্বরে হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের ফিফা র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি, ফ্রান্স আগেও 2 নম্বরে ছিল, এখনও 2 নম্বরেই আছে। 1 নম্বরে হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনারও ফিফা র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি, তারা আগেও 1 নম্বরে ছিল, বর্তমানেও 1 নম্বরেই আছে। এ ছিল আজকের ভিডিও। এছাড়া আজকে প্রকাশিত হওয়া ফিফা র্যাঙ্কিংটি আপনারা ফিফার অফিসিয়াল ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে গিয়েও দেখে আসতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।